পঞ্চায়েত নির্বাচনটা যাতে হয় তার জন্য শেষ পর্যন্ত আমরা চেষ্টা নিয়েছিলাম। আমরা পাঁচ দফায় নির্বাচন চেয়েছিলাম, পরে পাঁচ দফা থেকে পিছিয়ে তিন দফা এলাম। সরকার যখন কিছুতেই তিন দফা করবে না, ঠিক আছে আমরা দু দফাতেই সরকারের মেনে নিলাম। কিন্তু আসল প্রশ্ন যেটা হচ্ছে নির্বাচনে শান্তি এবং অবাধ ভোট, সেটা তো প্যারামিলিটারি ফোর্স ছাড়া, কেন্দ্রীয় বাহিনী ছাড়া সম্ভব নয়। অতএব কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন না হলে এখানে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না। কারণ এই রাজ্যে প্রথম ফেজে যে কটা নির্বাচনের কথা রাজ্য সরকার তাদের ঘোষণায় বলেছে, তত সশস্ত্র পুলিশই তো রাজ্য সরকারের নেই, তো নির্বাচনটা হবে কি দিয়ে? তার মানে হোমগার্ড দিয়ে নির্বাচন হবে, হোমগার্ড মানে তৃণমূলের ক্যাডার দিয়ে নির্বাচন হবে। সেই কারণে এই জাতীয় নির্বাচন তো আমরা হতে দিতে পারি না।